অভিমন্যু তো লাস্ট 3 মাস ধরে সংসারে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছে না। বাবা তোমার তো ফিক্সড ইনকাম, লাস্ট 3 মাস ধরে আমাদের দুই ভাইয়ের উপর চাপটা পড়ছে, তাই বলছিলাম। মেজদি, তোমাদের ছোট দেওয়ার যা রোজগার করে তার সবটাই সংসারে দিয়ে দেওয়া হয়, আর তোমাদের ছোট দেওয়ারের কম রোজগার বলে আমি তেমন সকাল আদৌ কিছু করি না। যতটা পারি সংসারে কাজ করে সাহায্য করার চেষ্টা করি। আর অনেকদিন গিয়ে বাপের বাড়িতে থাকি, যাতে তোমাদের সংসারের বোঝা হালকা হয়। তাই এই কথাগুলো আমি তো নিজে নিজে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসিনি। আমাকে দেখে শুনে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। যখন তোমাদের ছোট দেওয়ারের কোনো বিয়ে করার সঙ্গতি ছিল না, তখন তাকে বিয়ে দিলে কেন? তো এখন এইসব কথাগুলো বলে তো কোনো লাভ নেই দিদি, আমাকে এসব কথা শুনে কোনো লাভ নেই। বাবা, আমি একটা কথা বলতে পারি যদি রাগ না করেন? ছুটকি, তুই এসবের মধ্যে মন দিস নি, এসব কোনো কথাতে মনের মধ্যে নিস নি। হ্যাঁ, ও সংসারে থাকতে গেলে ভাই ভাই এরকম একটু হয়, একটু ঝগড়া লাগে, ওগুলো কিছু না, তুই একদম ভাবিস নি। আমরা খেতে পারবো, তাই বলে কি না খেয়ে থাকবো নাকি আমরা সবাই? হ্যাঁ, একটু কম ভালো খাবো, কিন্তু যা খাবো আমরা সবাই মিলেই খাবো। হ্যাঁ, সেই তো, এই কথাটা বলবেই, সংসারের সব থেকে বেশি টাকাটা আমি দেব, আর কম ভালো খেয়ে থাকবো দিনের পর দিন আমি। বাহ, খুব ভালো। বাবা, আপনি কেন বলে দিচ্ছেন না বলুন তো, যে আপনার বড় ছেলের যদি এই সংসারে থাকতে অসুবিধা হয় তাহলে ও যেন আলাদা হয়ে যায়। কেন, আমি তোমাকে বলিনি আলাদা হওয়ার কথা? তুমি তো আলাদা হতে চাওনি। সেদিন আলাদা হতে চাইনি কারণ টাকা বেশি খরচা হবে বলে, আর আজ আলাদা হতে চাই না কারণ তোমার মতো একটা লোকের সঙ্গে থাকতে চাই না বলে। আজ আলাদা হলে তোমাকে একাই আলাদা হতে হবে কর্ণ, সেই আলাদা হওয়া সংসারে তুমি আমায় পাবে এমন ভরসা করো না। ও বাবা, আমি একটা কথা বলি, বাবা, উপর থেকে শুনতে পাচ্ছিলাম যে আমি সংসারে কন্ট্রিবিউট করতে পারছি না বলে নানান কথা উঠছে। দেখ, ব্যাপারটা একটু ভেবে দেখ, পুরো ব্যাপারটা তো আমাদের দুজনের উপর চাপটা পড়ছে। তুই তো এখন আগের থেকে অনেক ভালো আছিস, তুই এমন কিছু করছিস না কেন? আজকাল তো বাড়িতে বসে ওই ইন্টারনেটের থ্রু অনেক কিছু করা যায়, সেগুলো কিছু করার চেষ্টা কর না তুই। হ্যাঁ, এক্স্যাক্টলি আমিও এটাই ভাবছিলাম। দেখ, মানে তুই যদি করিস তাহলে তোরও সময়টা ভালো কাটে, এই ঘরের মধ্যে একা একা বসে থেকে। আমার সময় যাতে ভালো কাটে তোরা সেই জন্যই কথাটা বলিস নি ভাই, তোরা কথাটা বলেছিস যাতে আমি সংসারে কিছু টাকা দিতে পারি। দাদা ভাই, তোরা কি মনে করিস বলতো,
এই চিন্তাটা আমার মাথায় ঘোরাফেরা করছে না। তোদের কি মনে হয় মানে আমি আমি এতটাই ইনসেন্সিবল? আরে আমি তো নিজের ইচ্ছে সময় চাইনি, ডাক্তার বলেছিল বলেই। ছ মাস বলেছিলেন ডাক্তারবাবু, তার মধ্যে তিন মাস কেটে গেছে আর বাকি রইল তিন মাস। ঠিক আছে ঠিক আছে, তোরা যদি দিতে না পারিস, তোরা যতটা দিতে পারবি, যেমন তোরা সংসারে আগে দিতিস তোরা তাই দে। আমি আমি দেখছি যদি বাড়িতে বসে একটা পার্ট টাইম জব আমি। বাবা আপনি কিন্তু আমার কথাটা শুনলেনই না। বলো নতুন মামা। বাবা বলছি কাউকে অসুবিধে করে টাকাটা দিতে আপনি বারণ করে দিন, সামনের মাস থেকে ওই টাকাটা আমি আপনাকে দেব। তুমি দেবে? বারে মুম্বাই থেকে ফোন এসেছে না, নিশ্চয়ই লাখ লাখ টাকা দিয়ে গান গাওয়াবে। একটু দেখছি গাছে না উঠতে এক কান দিলে। নতুন বউ, আরে দাঁড়াও দাঁড়াও, আগে তারা আসুক, তোমার গান পছন্দ করুক, তারপর তোমায় নির্বাচন করুক, তারপর তোমার রেকর্ডিং হোক, তারপর তোমাকে টাকা দিক, তারপর তো। নিজের উপর ভরসা আছে বলেই কথাটা নিশ্চয়ই আমি বললাম, বোম্বে থেকে কে এসে কোন কাজ দেবে সে ভরসায় কথাটা আমি বলিনি। তাই নাকি নতুন বউ? অদ্ভুত তো, এতই যখন তোমার নিজের উপর ভরসা, তুমি যখন এতই জানো, তাহলে এতদিন ধরে টাকাটা দাওনি কেন? এই তিনটে মাস ধরে বসে বসে খেলে কেন নতুন বউ? এতদিন আমি দিইনি তোমাদের সম্মানের কথা ভেবে, আমি তোমাদের সম্মানের কথা ভেবে রোজগার করার চেষ্টা করিনি। ও আসলে তোমাদের ভাইয়ের অসুখে তোমরা এতটা তোমাদের ভাইকে বুক দিয়ে আগলাচ্ছিলে, অন্তত মুখে প্রমাণ করছিলে যে তোমরা ওকে খুব ভালোবাসো, তখন আমার মনে হয়েছিল যদি আমি রোজগার করার চেষ্টা করি এবং রোজগার করে সেই টাকাটা বাবার হাতে তুলে দিই তাহলে তোমাদের অপমান করা হবে। এখন বুঝতে পারছি একেবারেই ভুল ভেবেছিলাম। ওই যে তিন মাস টাকাটা আমি দিতে পারিনি সেই টাকাটা, বাবা ওই ওই লিস্টটাও একটু তৈরি করে রাখবেন, ওই বাড়তি টাকা যেটা লেগেছে, যেটা সবাই দিয়েছে, ওটা প্রত্যেককে ফেরত দিয়ে দেব। এই খুব টাকার গরম দেখাচ্ছ নাকি? হ্যাঁ কি এমন লাখ দু লাখ টাকা রোজগার করবে যে তুমি আমাদের এই টাকাটা দিয়ে দেবে? দাদা ভাই সৎ পথেও রোজগার করা যায়, অন্তত বাইরের লোকজন এমন কথাই বলে যে আমার মধ্যে এমন একটা গুণ আছে যে আমি রোজগার করতে পারি। আমি ফাংশন করব, গানের ফাংশন করব, আর বাবা তো আমায় কথা দিয়েছেন, বাবাই আমায় সেই ফাংশনে নিয়ে যাবেন। তাই সংসারে ওই যে বাড়তি টাকাটা লাগছে সেটা আমি দেবো, আমি সে দায়িত্বটা নিলাম, এর মধ্যে কিন্তু কোনো তর্কের অবকাশ নেই, আর আমার কাউকে কোনো অপমান করার ইচ্ছেও নেই। আমি তো একটা মানুষ, আমার আমার মনে হয় আমারও তো একটা কন্ট্রিবিউশন থাকা উচিত, আর যখন আমি কন্ট্রিবিউট করতে পারবো তখন আমি কেন কন্ট্রিবিউট করবো না? শুধু শুধু তোমরাই বা একা কেন ভার বহন করবে? বাবা এই আগামী মাস থেকে টাকাটা, যে টাকাটা অভিমন্যু আপনাকে দিত খরচা বাবদ, সেই টাকাটা আমি আপনাকে দেব। বাবা আপনি আর কারোর কাছে হাত পাতবেন না। নতুন বৌমা তুমি? নতুন বৌমা, মা গো এত বড় একখানা কথা তুমি বললে। মা অভিমন্যু আমাকে স্ত্রী হিসেবে মেনে না নিলেও আমি তো ওকে আমার
স্বামী মনে করি। আর বিবাহ মানে তো বহন করা, তাই না? বিবাহ মানে দায় দায়িত্ব নেওয়া। আর তাতে তো দুজনেরই সমান অধিকার থাকে। এতদিন অভিমন্য আমায় বহন করেছে, আজকে ওর অসময়ে আমিও তাই দায়িত্ব নেব। এতে তো অস্বাভাবিক কিছু নেই। আমি শুধু ঈশ্বরের কাছে কামনা করি মা, ঠাকুর যেন আমাকে এই শক্তিটুকু দেন। আপনি কিন্তু মনের মধ্যে কোনো খুঁত রাখবেন না মা, আমি যে করে হোক এই টাকাটা জোগাড় করব। আর বাবা, বাবা আপনি আমায় কথা দিয়েছিলেন আপনি আমাকে সমস্ত ফাংশনে নিয়ে যাবেন। সত্যি ওই দিনগুলো এসে গেছে বাবা, আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আজ আমি সকলের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো দিলাম সেগুলো যেন আমি রাখতে পারি বাবা। আমি তোমায় আশীর্বাদ করি, আমি জানি তুমি পারবে। আর তুমি এই কাজটা করতে পারলে আমার অনেক অপমানের উত্তর দেওয়া হবে, তোমারও অনেক অপমানের উত্তর দেওয়া হবে। বেশ মা, তুমি তাই করো। আমি তোমার হাত থেকে টাকা নেব, দু হাত পেতে টাকা নেব, তাতে আমার কোনো অপমান হবে না। এই যে তোমরা শুনলে তো, পরমেশ্বরীর কথাটা শুনলে তো, ওর কথা নিশ্চয়ই তোমাদের নিশ্চিন্ত করলো। সামনের মাস থেকে তোমাদের আর কোনো টাকা দিতে হবে না। গাছের কাঁঠাল গোপের তেল। দাদা শুনুন, আপনি আগে টাকাটা হাতে পেয়ে নিন, তারপরে না হয় এত ভরসা করবেন। জেঠুমণি, মুখে লোকে অনেক কথাই বলতে পারে, আগে কাজে করে দেখাক। কাজেও যে অনেক কিছু করে দেখিয়েছে সেটা তোমরা চোখ থাকলে দেখতে পেতে, তোমাদের তো চোখ নেই তাই তোমরা দেখতে পাওনি। আর বিবেকও নেই তাই তোমরা বুঝতে পারবে না ও সংসারের জন্য কি করেছে। তবে তোমরা যেটা চেনো সেটা পেলে নিশ্চয়ই খুব সহজে বুঝতে পারবে। তোমরা টাকা চেনো তো? টাকাটা রোজগার করে এনে দেবে, তখন তোমরা বুঝতে পারবে যে কি পারলো আর কি পারলো না। শুধু কি আর বুঝতে পারবে, তখন আরো কথা উঠবে, কোত্থেকে রোজগার করলো, সৎ পথে টাকা কিনা, এই সব কত কথা। এই সব কথা যেন এই বাড়িতে আর কোনোদিনও বলা না হয়। বাবা, আমি আজ থেকেই চেষ্টা করছি যদি বাড়িতে বসে কিছু কাজ করে কিছুটা টাকা রোজগার করা যায়। পরমেশ্বরীকে গান গেয়ে টাকা রোজগার করতে হবে না বাবা। গান তো আমি এমনিতেই গাইছি, আর গান গাইলে লোকে পয়সাও দেয়। এমন তো নয় যে সংসার চলছে না বলে আমি গান গাইতে বাধ্য হয়েছি। হয়তো সংসারের কারণে কয়েকটা ফাংশন আমাকে বেশি করতে হবে, কিন্তু তার জন্যে তো এমন নয় যে আমি আগে গান গাইতাম না। আমার মনে হয় না এর মধ্যে কোনো অন্যায় আছে। ডাক্তার তোমাকে ছমাস বিশ্রাম নিতে বলেছে, তুমি ছমাসই বিশ্রাম নেবে। অনন্যার অনেক টাকা আছে, অনন্যা থাকলে তোমার ভালো খাওয়া দাওয়া হবে, বড় ডাক্তার দিয়ে চিকিৎসা হবে, আর চলে গেলে সবটা বন্ধ হয়ে যাবে এমনটা তো নয়। আমি তো তোমার বিয়ে করা বউ, আমারও তো একটা বিবেচনা বোধ আছে। আজকে
অনন্যার কাছ থেকে কি করে হাত পাততে পারো তুমি? পরমেশ্বরী তো মরে যায়নি, আর পরমেশ্বরী চেষ্টা করলে এইটুকু ঠিক করতে পারবে। শুধু একটাই কথা বলবো, আমার এই চেষ্টাটাকে তোমরা তোমরা কালিমা দিয়ে মলিন করে দিও না। এই সংসারটাকে নিজের ভাবি, আর নিজের ভাবি বলেই এতটা চেষ্টা করতে চলেছি আমি। আর তোমাকেও আমি আমার নিজের স্বামী বলে মনে করি, মন থেকে মনে করি, তাই অন্তর থেকে এই চেষ্টাটা আমি করব। শুধু একটা রিকোয়েস্ট করব, এই চেষ্টাটাকে ভালোভাবে দেখো, আর কিছু না। নতুন বাবা, ও নতুন বাবা, আরে কোথায় গেলে গো? যাদের আসার কথা তারা বোধহয় চলে এসেছেন। নতুন বাবা, ঠিক আছে বাবা। বাবা এত চিন্তা করছেন কেন? আমি কি দরজাটা খুলছি তো? আচ্ছা, এত চিন্তা করার কোনো দরকার নেই। ওনারা একটু আসুক, বসবেন, আপনি একটু কথা বলবেন, তার মধ্যে ঠিক পারো চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। নমস্কার, আমাদের আসার কথা ছিল পরমেশ্বরী বসুর কাছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, জানি, আসুন আসুন, ভেতরে আসুন। নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন, বসুন বসুন, আপনারা একটু বসুন। হ্যাঁ, আমি একটু আসছি, আর পারুক মানে পরমেশ্বরীকে গিয়ে খবরটা দিচ্ছি। আমি হলাম পরমেশ্বরীর শ্বশুর মশাই, এটা হলো শ্বশুর বাড়ি। আমার ভীষণ ভাল লাগছে যে পরমেশ্বরী বসুর শ্বশুর বাড়ি এটা। সত্যি সময় এখন অনেকটা পাল্টেছে, না হলে আপনার বৌমা গান গাইবে, আপনার বৌমার সঙ্গে গানের ব্যাপারে কথা বলতে অন্য লোকেরা আসবেন, আর স্বয়ং আপনি কি না তাদের জন্য অপেক্ষা করছেন, ভাবা যায় না। আরে এটা তো আমার অহংকার। তা আপনি কি বোম্বেতেই থাকেন? হ্যাঁ, আমি মুম্বাইতে সেটেল করেছি। অরিজিনালি আমি কলকাতার ছেলে, কলকাতাতেই আমার বাড়ি, আসা যাওয়ার মধ্যেই থাকি। যদিও আজকে যে কাজের ব্যাপারে এসেছি সেটা একটা বাংলা ছবির জন্য, একটা হিন্দি ছবির ব্যাপারেও পরমেশ্বরী বসুর নামটা আমার মাথায় আছে। পরমেশ্বরী, নমস্কার, আমি একটু আসছি। হ্যাঁ, তুই একটু দেখো না। দেখ দিদি ভাই, আমি একবার আমি যাই। কোনো দরকার নেই, আপনারা কথা বলুন না, কথা বলুন, আসুন বসুন। হ্যাঁ বসো, কিছু মনে করবেন না। বলছিলাম কথা শুরু হওয়ার আগে যদি একটুখানি চা হয়ে যায়, মন্দ হবে না মনে হয়। এসব আচ্ছা, কি মুশকিল, প্রথমবার আমাদের বাড়িতে এলেন, আর একটু চা খাওয়াবো না? এ তো শুধু চা নয়, সঙ্গে টাও তো আছে দেখতে পাচ্ছি। পারবেন, ওটুকু পারবেন। আমার বৌমাটি খুব লাজুক, বুঝেছেন, এত ভালো গান করে কিন্তু সেভাবে কোনোদিন প্র্যাকটিসই করলো না। শ্বশুরবাড়ি এসেই বুঝি আপনার এই এক্সপোজার, আমি সে কথাই বলছিলাম। সত্যি আমার খুব ভালো লাগছে, সমাজটা এখন অনেকটাই পাল্টেছে। বাবাই আমায় উৎসাহ দেন, বাবার জন্যই সিঁড়িটা বেরিয়েছে আসলে। কিন্তু আপনারা আমার সিঁড়িটা পেলেন কোথায়? কোনোভাবে হাতে এসেছে, আমরাও তো নজরে রাখি না যে নতুন নতুন কারা কারা গান গাইছেন, কী কী নতুন কণ্ঠ বাজারে এসছে, তাদের তো বিভিন্ন সময়ে আমাদের কাজে লাগে। আমি কিন্তু আপনাকে পরপর তিনটে ছবির জন্য কন্ট্যাক্ট করেছি, একটা বাংলা ছবি আর দুটো হিন্দি ছবি। শেখি আপনি মানে, আমি তো শুধু রবীন্দ্রসঙ্গীতই গাই। অন্য গান যে গাইতে পারবেন না তার তো কোনো মানে নেই, আমি গাবো আপনাকে দিয়ে। তবে বাংলা ছবিতে রবীন্দ্রসঙ্গীতের খুব প্রয়োজন। আমি আপনার শ্রাবণের ধারার মতো গানটা শুনেছি, সত্যি অনেকদিন পর রবীন্দ্রসঙ্গীত গানে এমন একটা ভয়েস শুনলাম, অ্যামেজিং। আমার ভালো লেগেছে বলেই আমি নিজে এসেছি আপনার সঙ্গে যোগাযোগ করতে।
কন্ট্রাক্টের সমস্ত কাগজপত্র নিয়ে এসেছি। আপনাকে কন্ট্রাক্টে সই করিয়ে অ্যাডভান্স দিয়ে তারপর এখান থেকে যাব। না না, অ্যাডভান্সের কোনো দরকার নেই, আগে পুরো কাজটা শেষ হোক তারপর না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আপনারা কাজ শুরু করুন না। আসলে আপনারা যে এত বড় সুযোগ দিচ্ছেন এটাই আমাদের কাছে অনেক। তবু তো একটা ইন্ডাস্ট্রির নিয়ম আছে, আর ইন্ডাস্ট্রির একটা এথিক্সও আছে, আর এটাও সেই এথিক্সের মধ্যেই পড়ে। আর আমি পার্সোনালি বিশ্বাস করি, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আর যেটুকু সম্মান যাকে দেবার, সেটুকু থেকে অকারণে তাকে বঞ্চিত করতে নেই। আমি আপনাকে তিনটে সিনেমার জন্য কন্ট্রাক্ট করছি, আপনি ভালো করে কন্ট্রাক্ট ফর্মটা পড়ে দেখুন। না না, দরকার নেই। মানে আমি আপনার মতো একজন গুণী মানুষের সামনে বসে আছি, এটাই তো অনেক বড় কথা। আপনি যেমন বলবেন তেমনই হবে। তবু আপনি একবার পড়ে দেখুন। দাও কন্ট্রাক্ট ফর্মটা দাও। পড়ে দেখুন।